আর অবশ্যই আমার ভিডিওগুলো যারা দেখেন একটু লাইক শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন। মূলত আসলে FI বাইকের ক্ষেত্রে দেখা যায় এটার ক্লিয়ারেন্স গুলো হচ্ছে কেমন আমি বলি আপনাকে, আপনি 8-12 করতে পারেন, এটা স্বাভাবিক থাকবে বাইকের জন্য। তাহলে আপনার বাইকের স্পিড, আপনার সাউন্ড সবকিছু ভালো থাকবে। আর যখনই আপনি এখান থেকে কোনো চেঞ্জই যাবেন তখনই কিছু না কিছু চেঞ্জ আসবে। এই হচ্ছে মূলত এটার মাপ। আর করা যেহেতু শেষ, আমার কাজ কমপ্লিট করা শেষ, বাইক চলছে খুবই অল্প, তো যেভাবে রাখার দরকার রাখছি। পরবর্তীতে দেখা যাক এটা আবারও 2000 কিলো পরে এটা আবার আসতে বলবো, কারণ হচ্ছে উনি খুব অল্প কিলোর মধ্যে আসছে, আমি আসলে ওইভাবেই করছি কাজটা, কারণ 2000 কিলো পরে জানি উনি আবার আসে আমাকে দেখায় এবং আমি তখন দেখে এটাকে আবার ক্লিয়ারলি আবার একটু কাজ করবো এই আর কি। যেহেতু গাড়ি চলবে একটু জাম হওয়ার বা ছাড়ার বিষয় থাকবে অনেক কিছু। তো এই হচ্ছে আমার কাজ ছিল এটা, এই কাজটা কমপ্লিট করা শেষ, এখন বাকি আমি সাউন্ডে শুনবো আর বাকিটা যার বাইক তার কাছেও শুনবো আসলে তার থেকে আগে থেকে কেমন বেটার আসে বা কেমন পাচ্ছে। যাই হোক, অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন যারা জিক্সার গাড়ি চালান। আমি আসলে জিক্সার গাড়ি আপনারা সারাদিন আপনারা বাইরে থেকে অনেক কাজ করেন ঠিক আছে মানলাম, কিন্তু আমি আসলে এখানে যে বিষয়গুলো আমার কাছে কাজ আছে শুধু এই সাউন্ড নিয়ে আসে, একটু কাজের জন্য আমার কাছে আসে আর কিচ্ছু না, এতটুক কাজের জন্যই আসে এই কাজটা করার, এবং ওইভাবে সময় নিয়ে কাজটা করতে হয় খুব ধৈর্য নিয়েই, পরিমাণ যেটা লাগবে বা যেটা করতে হবে সেটাই করতে হবে, সময় দিতে হবে কাজটা, তাহলেই পারফেক্ট হবে। তো আশা করি সাউন্ড ভালো হবে। এবং পরের যে গাড়িটা আছে এটা এটা অলরেডি খোলা আছে এখনও, এটা যাবো একটু পরে, এটাও ক্লিয়ার করে দিব। তো এটার অবস্থা দেখলাম যেটা হচ্ছে এটার ফ্রি প্লে অনেক বেশি ছিল, ফ্রি প্লে অনেক বেশি ছিল এবং সেগুলোকে শুধু জাস্ট ডাউনশেপে আনা হয়েছে, একটা 8-12 করা আছে বাইকটা এখন। তো এটা ফিটিং করা শেষ করে দিই, তারপর আপনারা দেখে থাকুন পরের ভিডিও, অপেক্ষা করবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন। এটা ফ্রি বেশি দেখছেন, যখন স্পিডে যখন গরম হয় না এটা তখন এই ফ্রিটা আরও বাড়িয়ে দেবে, যদি এখন 10 থাকে তাহলে তখন হবে 14, তাহলে কি দাঁড়াচ্ছে যখন হাই স্পিডে আপনার সাউন্ড করবে, বুঝছেন? এই দেন ফ্রি ফিলি বেশি অনেক, যেটা হচ্ছে আরেকটা এটার এই রকারটা একটু স্পিন হার্ড, মানে আপনার হাতে আসলে খুব বোঝাটা খুব মুশকিল হাতে কাজ করাটা, এই জন্য গেসের মাপটা অনেক সময় একবারে করা যায় না, 2-3 বার চাপাচুপি করার লাগে এটাকে। অন্য বাইকগুলোর মতো আসলে এটা ফ্রি প্লে না, কাটতে হবে আর কি।
দেখান যে ইঞ্জিনের সামন সাইড কোনটা বলেন একটু দেখান তো আমার কিছু সামনে বুঝতেছি না তো আচ্ছা ইঞ্জিনের সামনটা বলে কোনটা চেন আপনি বোঝান ইঞ্জিনের সামন কোন সাইড ইঞ্জিন মানে আপনি যেটা কাজের ক্ষেত্রে আমি ওটাকে ফ্রন্ট সাইড ধরবো সেটা তো আমি আসলে বলতে পারতেছি না আচ্ছা মানে নরমালি বুঝি এটা বলে দেই আমি আপনাকে দাঁড়ান তাহলে আমার ইঞ্জিনের সামন সাইডে দাঁড়ান এদিকে দেখেন তাহলে আমার তেলটা কোন দিক দিয়ে যায় তেলটা তেল কোন দিক দিয়ে যায় বলেন ওখানে কোন দিক দিয়ে তেলটা ঢোকে ইঞ্জেক্টরটা ইঞ্জেক্টরে এই ইঞ্জেক্টরটা দিয়ে তেল ঢোকে হ্যাঁ হ্যাঁ বের হবে কোন দিক দিয়ে বের হবে এই দিক দিয়ে তাহলে বের ইঞ্জিনটা মানে বাতাসটা বের হবে কোন দিক দিয়ে হায়া তারপর তো বের করবে এক্সজস্ট দিয়ে বের হবে বের হবে না ওই দিক দিয়ে তাহলে সামন কোনটা বলেন তাহলে এখন তো সামন তো লেটাই হলো কোনটা হলো এই যে এই সাইড সামন হলো তাহলে ওইটা পিছন হলো না এটা পিছন এটা কি জানেন জানা ছিল আপনার আচ্ছা আসলে ওইভাবে কোনো সময় চিন্তা করেননি আচ্ছা ইনটেক ভালভ কোনটা তাহলে বলেন এখন ইনটেক হ্যাঁ তাহলে ইনটেক এটা এক্সজস্ট এটা রাইট এখন বুঝতে পারছি ইঞ্জিন সামন আর পিছন কোন সাইড যাই হোক অনেক কথাই বললাম এরকম আসলে সবাই জানে না কেউই জানে না যে ইঞ্জিন সামন সাইড কোনটা ফ্রন্ট সাইড কোনটা আমরা বুঝি যে সামনে তো যাই হোক আগামী নেক্সট আরও অনেক কিছু তথ্য এর ভিতরে পাবেন আপনারা ভিডিওগুলোর মধ্যে চেষ্টা করব সময় হলে করে দেখাবো আপনাদেরকে বুঝাই দিবে দিতে পারবো আর দেখতে থাকুন ভিডিওগুলো এখন কি সাউন্ড ঠিক আছে আচ্ছা ওকে আর অবশ্যই আমার ভিডিওগুলো যারা দেখেন একটু লাইক শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন